বিএনপি ঢাকা শহরে বড় বড় লোকেরা বাড়ির সামনে কুকুর রাখে, কুকুর লিখে রাখে কুকুর থেকে সাবধান, আমরা বলি বিএনপি থেকে সাবধান, বিএনপি থেকে সাবধান, গিলে ফেলছে। ক্ষমতা যখন ছিল তখন বিদ্যুৎ গিলেছে, রিজার্ভ গিলেছে, গণতন্ত্র গিলেছে, ভোট চুরি করেছে। ক্ষমতা যখন ছিল এই বিএনপি হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। এই বিএনপি বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধুলায় লুণ্ঠিত করেছে, স্বাধীনতার আদর্শকে তারা ধুলায় পদদলিত করেছে। বিএনপিকে বিশ্বাস করেন? করেন? বেইমানের দল, বিশ্বাসঘাতক দল। এরা 15ই আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, খুনি জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে, খুনিদের দায় মুক্তির জন্য আইন করেছে। এরা খুনি, এরা খুনি, এরা ঘাতক, এই সেই বিএনপি। তারা যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ, বাংলাদেশ, গোটা দেশ গিলে খাইবে বিএনপি। ঠিক আছে, খেলা হবে, হবে খেলা। দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, হবে খেলা। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে। ডিসেম্বর মাস সামনে, প্রস্তুত হয়ে যান। যশোরের মানুষ, খুলনার মানুষ, প্রস্তুত হয়ে যান। মির্জা ফখরুল এখন বড় বড় কথা বলছে, গণতন্ত্র হত্যাকারী, তোমাদের মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা বলে? বিএনপি কোন মুখে আইনের শাসনের কথা বলে? বিএনপি কোন মুখে নির্যাতনের কথা বলে? ফখরুলের মন খারাপ, ফখরুলের বুকে বড় জ্বালা, জ্বালা জ্বালা অন্তরে জ্বালা, হায়রে জ্বালা। শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেললো, পদ্মা সেতু করেই বলল 2.5 ঘন্টা লাগে এখন যশোর থেকে ঢাকা, আগে লাগতো 8 থেকে 10 ঘন্টা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কি চান আর একবার দরকার? শেখ হাসিনা সরকার উন্নয়নের জন্য আর একবার দরকার? শেখ হাসিনা সরকার নৌকা, 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 শেখ হাসিনা নৌকা, 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 শেখ হাসিনা আরো জোরে, নৌকা আরো জোরে, নৌকা।